ইলেকশন চলছে, ইলেকশনের মিটিং করে সারাদিন আমি এই কাজটা করি। এবং আমি এবার এভাবেই আমরা ঝড় সামলেছিলাম, এবারও বিশ্বাস আমরা ঝড় সামলাবো, কিন্তু সবাইকে একটু সতর্ক থাকতে হবে। আমরা ইতিমধ্যেই এটা সিদ্ধান্ত নিয়েছি যে পেশেন্ট যাতে গেলে যদি সেই হসপিটালে জায়গা নাও থাকে, তারা যদি তাদের পরিচিত অন্যান্য হসপিটালের সাথে যোগাযোগ করে সিরিয়াস পেশেন্ট হলে ভর্তি করানোর ব্যবস্থা করে দেয়। সেটা নিয়ে প্রাইভেট হসপিটাল থেকে শুরু করে সরকারি হসপিটাল থেকে শুরু করে প্রাইভেটও প্রায় 58 হসপিটাল আছে যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং আমরা যুক্ত করেছি কোভিডে। একটা হচ্ছে পেশেন্ট যাতে ফিরে না যায়, দ্বিতীয়ত হচ্ছে আমরা এবার যেটা করেছি অনেকগুলো সেফ হাউস আমরা বিভিন্ন হাসপাতালের সাথে যুক্ত করেছি, বিভিন্ন হাসপাতালের সাথে অনেকগুলো সেফ হাউস যুক্ত করেছি। এখন আমাদের 11,000 বেড আছে এবং এই বেডটা দুদিনের মধ্যে 13,000 হয়ে যাবে গভর্নমেন্ট হসপিটালে, প্লাস প্রাইভেট হসপিটালে বেডও আছে। এর মধ্যে আমাদের পেশেন্ট আছে এখনো পর্যন্ত আপনাদের আমি বলি 7,000 সামথিং। এই পুরো ফিগারটা যদি বলি তাহলে আমাদের এখন পেশেন্ট ভর্তি আছে 6,793 জন, আর নাম্বার অফ কেস হোম আইসোলেশনে আছে এটা হচ্ছে 51,593 জন। আমাদের গভর্নমেন্ট হসপিটালে পেশেন্ট আছে 3,888 জন এবং প্রাইভেট হসপিটালে আছে 2,905 জন। এইটা নিয়ে হসপিটাল কেস প্রাইভেট গভর্নমেন্ট নিয়ে 6,793 জন আছে এবং আমরা 80টা প্রাইভেট হসপিটাল আমরা নিয়েছি উইথ 7,326 অক্সিজেন বেডস, সিসিইউ, এইচডিইউ এগুলো সমস্ত মিলিয়ে করেছি। কোভিড হসপিটাল অপারিং ট্রিটমেন্ট এটা 70টা, তাদের বেড সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, আরো বাড়াচ্ছে, আরো 2-3 দিনের মধ্যে আরো অনেক বেড বেড়ে যাবে। আমাদের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে দেখুন এটা তো একটা ডিজাস্টার, এটা তো একটা ক্যালামিটিস, কারণ ইলেকশন চললো, ক্যালামিটিসে আমরা অলওয়েজ কাজ করি, ডিজাস্টারে কাজ হয়, এমার্জেন্সি এমার্জেন্সি। সুতরাং এটা আমাদের অধিকার আছে এবং দায়িত্ব আছে, দায়বদ্ধতাও আছে। শুধুমাত্র যে যখন বেড়ে গেল তখন রাজ্যগুলোকে চাপিয়ে দিলে তো হবে না, আমাকে তো অ্যাভেলেবেল করতে হবে। অক্সিজেনের স্কেয়ারসিটি আছে এবং অক্সিজেনের স্কেয়ারসিটি আছে বলে দেখা হচ্ছে যদি কেউ অক্সিজেনকে হোডিং করে রাখে বা যদি কেউ ইচ্ছা করে দাম বাড়িয়ে দেয় সেটা যদি না করতে পারে সেদিকে নজর রাখার জন্য আমরা বলেছি অফিসারদের। আমাদের 100 কোটি টাকা ফাইন্যান্সে রাখা হয়েছে ইমিডিয়েট, যেটা কোভিড ভ্যাকসিন কেনবার জন্য একটা ফান্ড ক্রিয়েট করার জন্য ইমিডিয়েট 100 কোটি টাকার একটা ফান্ড কোভিড ভ্যাকসিন, যেটা ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের জন্য আমি মনে করি আমরা ইতিমধ্যেই 93 লক্ষ লোককে ভ্যাকসিন দিয়েছি, 93 লক্ষ ভ্যাকসিন ইতিমধ্যেই আমরা দিয়েছি। তো 93 লাখ ডোজ দেওয়া হয়েছে, 93 লাখ ডোজ দেওয়া মানে একটাতে ডাবল দিতে হয়। সুতরাং এটা যদি ডাবল হয়ে থাকে বা সিঙ্গেল হয়ে থাকে মিলেমিশে হয়েছে তো দুটো একটা বলা যাবে না, এটা 1 কোটি কাছাকাছি আমরা ভ্যাকসিন দিয়েছি। এখন আমাদের যদি পরিবার হিসেবে ধরে, ধরুন 10 কোটি মানুষ পরিবার হিসেবে ধরলে আমাদের হয়তো 2.7 বা সামথিং এরকম পরিবার হবে, এক্স্যাক্টলি আমি নাম্বারটা বলতে পারছি না সরি, বা 2.5 তো হবে যদি আপনি 10 কোটি নিয়ে ধরে। 10 কোটির মধ্যে 1 কোটি অলরেডি আমরা দিয়েছি, 93 লাখ ইমিডিয়েট আমরা আরো 1 কোটি ইমিডিয়েট চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের সাপ্লাই করার জন্য। তাহলে সাপ্লাই করলে কি হবে, আমার 1 কোটি ডোজ আমি পেয়েছি, আরো 1 কোটি ডোজ যদি আমি পেয়ে যাই তার মানে এটা 2 কোটি হবে, আবার 2 কোটি দিতে 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 তারপরে আবার নেক্সট এটা কমপ্লিট হলে তখন আমরা বাদ বাকিটা বাজার থেকে কিনে নেবো বা ইন্ডিয়ান ওয়েব থেকে করে নেবো। তাহলে কিন্তু অনেকটা ডোজ ইউনিভার্সাল ভ্যাকসিনেশন এটা 5ই মে থেকে শুরু হবে, যেটা 18 বছর বয়স থেকে এটা 5ই মে থেকে শুরু হবে, তার কারণ 2 তারিখে 10রা মে ইলেকশন আছে এবং এখন সবাই যেহেতু অনেক সেন্টার ইলেকশনের জন্য বুকড আছে বা অনেকে পাচ্ছে না বা অনেক জায়গা বুকড আছে, সেই জন্য আমাদের যেটা ইমিডিয়েট প্রয়োজন ছিল যে আমরা সেফ হাউস 200-এর মতো ইতিমধ্যেই করে ফেলেছি। এবং এবারে যেটা একটা ভালো জিনিস হচ্ছে একটা তো স্যাটেলাইট ফোনের মাধ্যমে কাউন্সেলিং হবে 24 আওয়ার্স, এটা পিজি হসপিটালকে দায়িত্ব দেওয়া হয়েছে, 17 জন ডাক্তার মিলে করবে
এবং 70 জন ডাক্তার এবং তারা কাউন্সেলিং করবে এবং তাতে 24 আওয়ার যাতে ফোনে অ্যাভেলেবল হয় অডিও ভিশন এগুলো ডিটেইলসে পাবলিককে অ্যাডভার্টাইজমেন্ট করে জানিয়ে দেওয়া হবে তাহলে তারা জানবে কোথেকে তাই তো জানতে হবে এবং স্পেশাল অ্যাপস করা যা করা সেগুলো সমস্ত সরকারি সিদ্ধান্ত করবে সরকারি অফিসাররা যা করার করবে এখন যেটা হচ্ছে ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের জন্য যাচ্ছি 100 কোটি টাকা দিয়ে ইমিডিয়েট ভ্যাকসিনেশন এর জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছে প্লাস আগে আমাদের অনেক মানুষ সাধারণ মানুষ হেল্প করেছিলেন অনেক কোম্পানি হেল্প করেছিলেন তারা যদি আবার হেল্প করে তারা করতেই পারে ওটা আলাদা ওটা হচ্ছে গভর্নমেন্টের রিলিফ ফান্ড যেটা সেটা একদম আলাদা আছে ফিউচার অগমেন্টেশন প্ল্যানও আমাদের আছে আমরা সবাইকে বলবো যে আতঙ্কিত না হয় যেটা করতে হবে সেটা হচ্ছে আতঙ্কিত না হয়ে মানবিকতার হাত বাড়াতে হবে এবং মানবিকতার হাত বাড়াতে হবে যদি বেড একটা তিনটে গ্রেড করছি আমরা এবিসি সে ফলসো ধরুন যে এ গ্রেড যা সিরিয়াস তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাও দুই যা সিরিয়াস নয় মাইল্ড সে বাড়িতেও থাকতে পারে সে ফলসো থাকতে পারে তাদের আমরা বি গ্রেড করছি সি গ্রেড যারা তো কোনো মানে বাড়িতে জায়গা নেই বা কোনো অসুবিধা আছে তারা ভর্তি হতে যায় হসপিটালে সিরিয়াস পেশেন্ট না নিয়ে ফর্নাটিক বেড যেটা প্রয়োজন নেই সেটা দখল করে রাখার কোনো প্রয়োজন নেই আমরা বলছি যার প্রয়োজন তার জন্য বেডটা রাখা হোক যার প্রয়োজন নেই তারা সেফ হাউস থাকুক বাড়িতে আইসোলেশনে থাকুক কাউন্সিলিং নেই আমরা ভ্যাকসিনেশন আরো প্রতিদিন প্রায় 40,000 মতো ভ্যাকসিনেশন আমরা দিচ্ছি এবং এগুলো 400 সেন্টার থেকে প্রায় চলছে এখনো চলছে ভ্যাকসিনেশনটা এইভাবেই চলছে এবং এটা কন্টিনিউ করবে আস্তে 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 সব জেলায় আমরা টোটাল অ্যাক্সেস পেয়ে গেলে জেলাগুলোকে টোটাল কোঅর্ডিনেট করে কাজটা করা হবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কোভিড এর জন্য এবং বারবার আমি বলবো যে ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আর যারা কোভিড পেশেন্ট যারা হোম আইসোলেশন আছেন বা সেফ হাউসে আছেন পারমিশন নিয়ে নিশ্চয়ই আপনারা ভোটটা নিজেদের দেবেন তবে আমি ইলেকশন কমিশনকে নিশ্চয় বলবো কোভিড পেশেন্টদের জন্য তাদের তো একটা ফটা সময় ভোট দেওয়ার ব্যাপার আছে কিন্তু যারা হসপিটালাইজ হচ্ছে বা যারা ধরুন ভোটটা দিতে চায় গিয়ে তো ইস্যু হয়েছে আমরা যারা হসপিটালে আছে সিরিয়াস পেশেন্ট তারা যদি ভোটটা দিতে চায় বা মাইল্ড পেশেন্ট যদি কেউ হসপিটালে থাকে তাদের পোস্টাল ব্যালট অ্যালাউ করা উচিত বলে আমি মনে করি